দেখো না গোর্কা কোনটা দেখাও, চলো কোনটা পছন্দ হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামিন ব্লগস। ইয়ামিন যাচ্ছে চাটমোর মার্কেটে, চাটমোর মার্কেটে যাচ্ছে। আবার ভাবেন না যে ইয়ামিন তার চ্যানেল থেকে ইনকাম শুরু করেছে জন্য চাটমোর মার্কেটে যাচ্ছে। ইয়ামিম তার আম্মুকে একটা বোরকা কিনে দেবে, দাম হলো 1500 থেকে 2000 টাকার মধ্যে। আর এই টাকাটা সম্পূর্ণ ইয়ামিমের নিজস্ব, আসলে ইয়ামিম তার চ্যানেল থেকে পায় নাই। ইয়ামিম যে ঈদে বোনাস পাইছিল ওখান থেকেই তার আম্মুকে একটা বোরকা গিফট করবে, আর এই কারণেই ইয়ামিম যাচ্ছে চাটমোর মার্কেটে। তো দেখি চলেন ইয়ামিম কি বোরকা কিনে দেয়, তার আম্মুকে কি গিফট করে, চলেন আমরা সাথে যাই। কোথায় উঠবে? পিছনে উঠবে। তোর আম্মুকে আছে, তুমি কি গিফট করবা? হ্যাঁ বোরকা গিফট করবা, বোরকা গিফট করবা। ও বাবা, আমাকে তো কিছু গিফট করলে না তুমি বাবা। তাহলে চলো যাই, আমরা ইয়েতে যাই, মার্কেটে যাই, দেখি আমি ট্রেন আসতেছে না, ট্রেনের কাছে যাইনি এখনো। তাহলে চলো আমরা ইয়েতে যাই, চাটমোর মার্কেটে যাই, ঠিক আছে? কোথায় যাবে? মার্কেটে যাবে। ফাইনালি আমরা চাটমোড় চলে আসছি মার্কেটে, চলো যাই দেখি কি বোরকা কেনা যায়। চলো দেখো না বোরকা কোনটা দেখাও, চলো কোনটা পছন্দ হয়। এই কালারটা নেব, এই ডিজাইন বাবা ধরা দাও, ইয়ামিনকে বোরকাটা ধরা দাও। বোরকা কিনা হয়ে গেছে, কই হাতে নাও, এই যে বোরকা কিনা হয়ে গেছে। চলে যাবো, টাকাটা দিবা না, টাকা দিবা না, আসো। কিনা হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তোমার আম্মুর হাতে দাও, আম্মু নাও, তোমার আম্মুর হাতে দাও, তোমার আম্মুর হাতে দাও, গাড়িতে না তোমার আম্মুর হাতে দাও, আম্মু নাও, এটা নাও। ওকে সবাইকে আল্লাহ দাও, সবাইকে আল্লাহ দাও, বলো সবাই ভালো থাকবেন। তাহলে ভালো থাকবেন, বলো বলো সবাই ভালো থাকবেন। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।